নমস্কাৰ, মই অপিয়ল ৰহমান চাহজা। আমি সপ্তম শ্ৰেণীৰ গণিতৰ ক্লাছ ছেভেনৰ মেথছৰ অনুশীলনী 3.22 কৰিম। যোৱা ভিডিঅ'ত মই অনুশীলনী 3.12 গোটেইখিনি কৰিছিলোঁ। চ' আজি অনুশীলনী 3.2ৰ 9টা কোৱেশ্যন আছে, 9টা কোৱেশ্যনৰ এটা চলিউশ্যন কৰিম, ঠিক আছে। চ' প্ৰথম কোৱেশ্যনটো আমি ষ্টাৰ্ট কৰি দিওঁ যে 1 নম্বৰ কি কৈছে। এইকেইটা কথা জানাৰ আগত তোমালোকৰ কেইটামান কথা জানিব লাগিব। চ' কথাকেইটা মই দেখাই দিওঁ যে বহুলক কি হয়, মধ্যমক কি হয়। বহুলক কি, যদি বহুত কেইটা আমাক ডাটা দিয়া থাকে, সংখ্যা দিয়া থাকে, তাৰ ভিতৰত যিটো সংখ্যা বেছি থাকিব সেইটো হৈছে বহুলক। চ' এইটোত 1 আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 3 আছে। গতিকে সবচেয়ে বেছি কি আছে, 3 আছে বেছি, গতিকে 3 হৈ যাব ইয়াৰ বহুলক। তেনেকুৱা মেডিয়ানটো গড়ৰ নিচিনা হ'ব, ঠিক আছে। কেনেকুৱা যে মাজৰ সংখ্যাটোক আমি মেডিয়ান হিচাপে ল'ম, যেতিয়া আমি কোৱেশ্যন কৰিম 3.2, তেতিয়া আমি গম পাই যাম। চ' ইয়াত ধুনীয়া পইণ্ট দিছে, এইটো মনত ৰাখিবা যে মাধ্যমানে আটাইবোৰ ৰাশিৰ গড় মান বুজায় আৰু বহুলোকে তত্ত্বখিনিত আটাইতকৈ বেছি পোৱা ৰাশিৰ সংখ্যাটো বুজায়। এইটো ইম্পৰ্টেণ্ট। গতিকে আমি 3.2 কৰিম, যিখিনি কথা জানিবলগীয়া আছে এইটো কৰোঁতে শিকাই দিম। গতিকে আমি কৰিম 3.2 1 নম্বৰৰ চলিউশ্যনটো কৰিম। 1 নম্বৰ 2টা কোৱেশ্যন দিছে যে তলৰ তথ্যখিনিৰ পৰা বহুলোক নিৰ্ণয় কৰিব কৈছে। চ' গতিকে 1 নম্বৰ দিছে 1 উত্তৰ লিখিম। ওৱানৰ উত্তৰ লিখিম আমি এনেকৈ যে এনেকুৱা দিছে 2 2 3 3 4 4 5 5 5 6 6 6 7 7। চ' গতিকে বহুলোক কোনটো যিটো সংখ্যা বেছি থাকিব, বেছিবাৰ থাকিব। 2 2বাৰ আছে আৰু নাই, 3 2বাৰ আছে আৰু নাই, 4 2বাৰ আছে আৰু নাই, 6 2বাৰ আছে আৰু নাই, 7 2বাৰ আছে আৰু নাই। 5টো চাওক যে 5টো 3টা আছে, এটা 2টা 3টা আছে, গতিকে 5টো হৈ যাব ইয়াৰ বহুলক। গতিকে আমি লিখিম যে তথ্যখিনিৰ বহুলক 5। বহুলক 5 কিয়, কারণ 5 বেশিবার আছে, কারণ 5 বেশিবার আছে, বেশিবার আছে। বাস এইখানে আমার হয়ে গেল অ্যান্সার, যে তথ্যখিনি হয়েছে বহুলক 5, কারণ 5 বেশিবার আছে, কারণ 5 বেশিবার আছে। তো 1 নম্বরটোর উত্তর হয়ে গেল, 2 নম্বরটো। গতিকে 2 নম্বরটোর উত্তর লিখিম যে 2 নম্বরটো কি, ইয়াত কোনটো বহুলক, 41 41 41, গতিকে 41 3টা আছে, ঠিক আছে। 46 46 আৰু নাই, 43 43 আৰু নাই, 49 49 2টা আছে, 3টা নাই, গতিকে 3টা আছে। এটা 41 41 41 41 41 আছে 3বাৰ, গতিকে এইটো হৈ যাব বহুলক। গতিকে আমি লিখিম যে তথ্যখিনিৰ বহুলক, কোশ্চেন লিখি অ্যান্সার করব, ঠিক আছে। বহুলক লওয়ার বহুলক হয়েছে 41, কিয়, কারণ 41 বেশি, কারণ 41 বেশিবার আছে, বেশিবার আছে। বাস 1 নম্বর সলিউশন আমি এখানে পাই গেলো। সো এতিয়া অনুশীলনী 3.2 2 নম্বর কোশ্চেনটো কৰিম যে প্রাপ্ত নম্বৰৰ বহুলোক নির্ণয় করা 20 নম্বৰৰ ভিতৰত ইমান দিছে যে ছাত্র ছাত্রীর সংখ্যা 3 3 গৰাকী 3 গৰাকী, 4 গৰাকী, 7 গৰাকী, 4 গৰাকী, 2 গৰাকী। প্রাপ্ত নম্বর 3 গৰাকী পাইছে 10 নম্বৰ, 3 গৰাকী পাইছে 11 নম্বৰ, 4 গৰাকী পাইছে 12 নম্বৰ, 7 গৰাকী পাইছে 13 নম্বৰ, আৰু 4 গৰাকী পাইছে 14 নম্বৰ, 2 গৰাকী 15 নম্বৰকে পাইছে। সো এইবিলাকৰ আমাক বহুলোক উলিয়াব কৈছে। গতিকে আমি এইবিলাকৰ বহুলোক কেনেকৈ উলিয়াম, যে আমি লিখিম যে 2 উত্তর দিয়ে আমি কি লিখিম, 2 উত্তর এক্সারসাইজ 3.2। 2 উত্তর আমি এইটো টেবিল বনাই লব লাগিব, ঠিক আছে। সো বনাই লৈ সলিউশনটো কৰি দিব যে প্রাপ্ত নম্বৰৰ বহুলক কি হ'ব, যে প্রাপ্ত নম্বৰৰ বহুলক
কোনটো বেশি আছে, যে ইয়াত 13টো বেশি আছে, প্রাপ্ত নম্বর বহুটো 13টো বেশি আছে, পাইছে 13 আর সাত গৰাকীয়ে 13 নম্বরটো পাইছে, ঠিক আছে। কারণ ইয়াত চাওক যে 14 নম্বর হয়েছে আটাইতকৈ বেশি প্রাপ্ত নম্বর, কিন্তু চারিজনহে পাইছে, 15 নম্বরটা আটাইতকৈ বেশি কিন্তু দুইজন পাইছে, গতিকে যিজনে বেশি পাব যিটো সংখ্যা বেশি থাকে সেইটো হব বহুলক, গতিকে 13 নম্বরটো সাতজনে পাইছে, গতিকে এই 13 নম্বরটো হয়ে যাবে বহুলক, প্রাপ্ত নম্বরের বহুলক হব 13, ঠিক আছে। কারণ আমি লিখিম যে কারণ কারণ 13 নম্বরের বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাইছে, যে 13 নম্বর বেশি সংখ্যক সংখ্যক ছাত্রছাত্রী পাইছে, ছাত্র ছাত্রী পাইছে পাইছে বাস এইখানে আমার হয়ে যাবে অ্যান্সার, যে 13টা হয়ে যাবে বহুলক দুইয়ের, কারণ 13টা বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাইছে, গতিকে দুই নম্বরটা অ্যান্সার এইখানে। এটা তিন নম্বরটো কইছে আমাক যে তলর তথ্যখানির পড়া মধ্যমা নির্ণয় করিব কইছে, গতিকে তিনর এক, গতিকে ইয়ার পর আমাক মধ্যমা ওলাবলে কইছে, গতিকে মধ্যমা কেন করলাম এইটু ভালকে চাই লোক, যে কোনো তথ্য থাকিব পারে পরীক্ষাত, এইটু না থাকিলে কেনকে আমি করিম, সো নিয়মটো একই ধরনের, এইটু পারিলে এইটু একই ধরনের করিব পারি দুই নম্বরটো, গতিকে এক নম্বরটো করাই দিম মই, গতিকে দুই নম্বরটো করাই দিম, টেনশন লোক দরকার নাই, ঠিক আছে, গতিকে দুই নম্বরটো মই করাই দিম, প্রবলেম নাই, একেরাই করি আসো, সো গতিকে আমাক যেখানে দিয়া আছে এইখানে আমি লিখিলাম লিখিলাম যে দিয়া আছে, যে দিয়া আছে কি দিয়া আছে আমাক, যে 2 0 1 5 3 4 6 8 12 9 আর 10 এইখানে আমাক দিয়া আছে, ঠিক আছে। সো গতিকে আমি যেতিয়া মধ্যমা ওলাম তেতিয়া আমি সরুর পর ডাঙরলে আগত সজাব লাগিব, অর্থাৎ ঊর্ধ্বক্রমত আমাক সজাব লাগিব, ঠিক আছে। গতিকে আমি লিখিম যে তথ্যখিনি তথ্যখিনি ঊর্ধ্বক্রমত 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 সজাই পাওঁ, ঊর্ধ্বক্রমত সজাই পাওঁ, গতিকে ঊর্ধ্বক্রমত সজালে কি হব, শূন্য আগত আহিব, গতিকে শূন্য, তাৰপিছত আহিব ওৱান, তাৰপিছত আহিব টু, থ্রি, ফোর, ফাইভ, তাৰপিছত আহিব সিক্স, তাৰপিছত আহিব সেভেন, সেভেন আছে জানো, সেভেন নাই, ডাইরেক্ট এইট আছে, গতিকে এইট, তাৰপিছত নাইন, তাৰপিছত টেন, তাৰপিছত আছে টুয়েলভ, ঠিক আছে। সো গতিকে এতিয়া মধ্যমা কোনটো হ'ব, যে মধ্যমাটো মাজত ৰাশি যিটো হ'ব এইটো, গতিকে এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ নয় দশ এঘাৰ, এঘাৰটা আছে, গতিকে ইফালে পাঁচটা বাদ দিব লাগিব, ইফালে পাঁচটা বাদ দিব লাগিব, গতিকে এক দুই তিনি চাৰি পাঁচ, এক দুই তিনি চাৰি পাঁচ, অৰ্থাৎ এই পাঁচটো মাজত আছে, ঠিক আছে, গতিকে এই পাঁচটো মাজত আছে, গতিকে পাঁচটো হৈ যাব ইয়াৰ মধ্যমা, ঠিক আছে। গতিকে এতিয়া লিখিম যে আমি জানো মধ্যমা কি হয়, যে আমি জানো আমি জানো যে মাজৰ ৰাশিটো হৈছে মধ্যমা, যে মাজৰ তথ্যৰ মাজৰ ৰাশি আমি লিখিব লাগে, যে তথ্যৰ তথ্যৰ ঊৰ্ধ্বক্ৰমত ঊৰ্ধ্বক্ৰমত সজাই ঊৰ্ধ্বক্ৰম আমি সজাইছোঁ, গতিকে ঊৰ্ধ্বক্ৰমত সজাই মাজৰ ৰাশিটো হৈছে মধ্যমা, রাশি রাশিটা হল মধ্যমা, মধ্যমা অর্থাৎ গতিকে মাজর রাশিটা হয়েছে মধ্যমা, অর্থাৎ কি পাস হয়েছে মাজর রাশি অর্থাৎ ফাইভ, বাস এইখানে আমার অ্যান্সার হয়ে গেল। তথ্যখানি আমি ঊর্ধ্বক্রম সজাইহে পালো, গতিকে ইয়াত চাওক এক দুই তিন চারি পাঁচ, এক দুই তিন চারি পাঁচ, গতিকে মাজত রাশি হয়ে যায় চারিটা হয়ে যায়, কিন্তু চারি নয়, আমাকে ঊর্ধ্বক্রমত সজাব লাগবে, ঊর্ধ্বক্রমত সজালে আমি পাঁচটো পাই যাওঁ আমি মধ্যমা। এতিয়া তিনর দুই নম্বরটো করিম, তিনর দুই যে দিয়া আছে এইটো দিয়া আছে যে নাইন সেভেন এইট ইলেভেন টুয়েলভ নাইন ফাইভ এইট টুয়েলভ টেন নাইন এইবিলাক দিয়া আছে, আমি তুলি লিম যে দিয়া আছে, দিয়া আছে আমাক মধ্যমা ওলাব কৈছে, দিয়া আছে কিমান যে নাইন সেভেন এইট ইলেভেন
গতিকে তথ্যখিনি আমি ঊর্ধ্বকমাত সজাই ল'ম, যে তথ্যখিনি ঊর্ধ্বকমাত সজাই পাওঁ, ঊর্ধ্বক্রমত সজাই পাওঁ, আমি তথ্যখিনি ঊর্ধ্বকমাত সজাম। গতিকে আট সবচেয়ে ছোট, গতিকে আট, তারপিছত নয়, তারপিছত দশ, ইলেভেন, টুয়েলভ, আরো ওটা টুয়েলভ আছে, তারপিছত নাইন দুটা আছিল, নাইন আর দুটা লিখব লাগব, নাইন টুয়েলভ টুয়েলভ কল, গতিকে এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত, গতিকে আরো আছে, আগফালে সেভেন আসলে, ঠিক আছে সেভেন আছে, এটা এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আটটা হল, গতিকে আরো আছে, যে ফাইভ এটা আছে, ফাইভ আছে, সেভেন পালো, এইট পালো, আর এইট আরো এটা আছে, গতিকে এইট দুটা ভালকে চাব লাগিব, গতিকে এইট দুটা পালো, ভালকে লিখিম, যে ফাইভ পালো, সেভেন পালো, এইট দুটা আছে, তারপর নাইনও দুটা আছে, তারপর টেন এটা আছে, ইলেভেন এটা আছে, টুয়েলভ দুটা আছে, বাস এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ, ঠিক আছে দশটা পালো, মাজত যদি থাকি, গতিকে এক দুই তিন চারি পাঁচ, এক দুই তিন চারি পাঁচ, গতিকে জোড়া সংখ্যা এক দুই তিন চারি পাঁচ, এক দুই তিন চারি পাঁচ, গতিকে জোড়া সংখ্যা মাজত যদি থাকিব এইটো, গতিকে দুটা সংখ্যা নয় নয় আছে, গতিকে নয় হয়ে যাব, ঠিক আছে, গতিকে যিকোনো এটা সংখ্যা ল'লে হ'ল, গতিকে এইটো সংখ্যা লৈ ল'লোঁ মই, গতিকে আমি জানো, আমি জানো আমি কি জানো, যে মাজৰ ৰাশিটোৱে মধ্যমা, যে মাজৰ ৰাশিটোৱে মধ্যমা, ৰাশিটোৱে মধ্যমা, মধ্যমা অৰ্থাৎ তথ্যখিনিৰ মধ্যমা, অৰ্থাৎ বা তথ্যখিনিৰ মধ্যমা, মধ্যমা কিমান হয়ে যাব, নয় হয়ে যাব, বাস এইখানে হয়ে যাব তিনের অ্যান্সার। চারি নম্বর, যে ১৭ জন ছাত্রছাত্রীয় গণিতর মূল্যায়নত ৫০ নম্বর ভিতর হয়েছিল পরীক্ষাটো, পোৱা নম্বর তালিকা তলত দিয়া ধরনত দিয়া আহিছিল, যে ২৮, ৩২, ৩৫, ২১, ২৭, ৩৫, ৪২, ৪২, ২২, ২৩, ২২, ২৩, ২৪, ২৩, ২৪, ২৩, ২৫, ২৩, ২৪, 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
যে দুটা মান একই নে, গতিকে মধ্যম আর বহুলকী মান একই নে, বেলেগ বেলেগ এইটো আমাক কৈছে। যদি একে হলে একে হয় কম, আর একে নহলে আমি একে নহয় বলি কম। গতিকে চারির উত্তর এনেকৈ লিখিম আমি, যে চারির সলিউশন বা উত্তর, যে চারির উত্তর যে যেবিলাক দিয়া আছে এইবিলাক আমি লিখিলাম লিখিলাম ঠিক আছে, যে দিয়া আছে দিয়া আছে যে দিয়া আছে যে নম্বর সমূহ নম্বর সমূহ নম্বর সমূহ কি কি দিয়া আছে, যে 28, গতিকে সববিলাক লিখি লওঁ ঠিক আছে। গতিকে যেহেতু আমাক মধ্যম আৰু কি কৈছে, গতিকে আমাক যি কৈছে মানে হেৰি গতিকে যিহেতু আমাক বহুলোক আৰু মধ্যম ওলাবই দিছে, গতিকে বহুলোক ওলাবলৈ হ'লে একেবাৰে সহজ, যিটো সংখ্যা বেছি থাকিব এইটো হৈছে বহুলোক, আৰু মধ্যমা ওলাওঁতে আমি ঊৰ্ধ্বকৰ্ম সজাব লাগিব ঠিক আছে। চ' গতিকে নম্বৰসমূহ আগত লিখি লওঁ, যে 28, 32, 35,
একুশ, সাতাশ, 35, 27, 42, 35, 22, 23, 35, 25, 23, 40, 24, 31. এইখানে এইখানে আমার তথ্য দিয়া আছে, সো গতিকে এতিয়া বহুলক যিটো সংখ্যা বেছি হ'ব এইটো বহুলক হৈ যাব, গতিকে ইয়াত ইয়াত আছে 35, ইয়াত আছে 35, ইয়াত আছে 35, ইয়াত আছে, গতিকে 35 চাৰিটা আছে, অৰ্থাৎ ইয়াৰ বহুলক হ'ব চাৰি, মানে 35, মানে কোনো সংখ্যা আৰু বেছিবাৰ নাই, চাৰিবাৰতকৈ বেছিবাৰ নাই, 35টো চাৰিবাৰ আছে, এবাৰ, দুবাৰ, তিনিবাৰ, চাৰিবাৰ, গতিকে আমি লিখিম অতএব তথ্যখিনিৰ বহুলক ইজ ইকুয়াল টু 35, চারিবার আছে নহয়, গতিকে 35, কারণ লিখিম যে কারণ 35 চারিবার আছে বা অধিকবার আছে, 35 অধিকবার আছে, অধিক বার আছে, বাস আমার সলিউশন হয়ে গেল। এতিয়া আমাক কৈছে যে মধ্যমা নির্ণয় করবে, কৈছে এতিয়া মধ্যমা ওলাম, গতিকে মধ্যমা ওলাওতে আমাক কি করব লাগিব, তথ্যখিনি উর্ধগম সজাব লাগিব, গতিকে আকৌ আকৌ লিখিম যে তথ্যখিনি উর্ধগমত সজাই পাওঁ, যে তথ্যখিনি উর্ধগম সজাই পাওঁ, ক্রমত সজাই পাওঁ, গতিকে তথ্যখিনি উর্ধগম সজালে কি কি হ'ব, চাৰি নম্বৰটো কৰি আছো আমি, তথ্যখিনি প্ৰথমত সৰু, আঠতকৈ সৰু কি আছে, আঠতকৈ সৰু আছে উদ্যোগ সজালে 21টো, আঠতকৈ সৰু আছে 21, গতিকে 21, তাৰপিছত 22, তাৰপিছত 23, তাৰপিছত আছে 23 দুটা আছে, 24, তাৰপিছত আছে 25, 27, তাৰপিছত আছে 27 দুটা আছে, 28, তাৰপিছত 31, 32, 35 ডাইৰেক্ট, গতিকে 35 চাৰিটা আছে, 35, 35, 35 চাৰিটা হ'ল, এতিয়া 40 আছে আৰু 42 আছে, গতিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এতিয়া মুঠ সংখ্যা হ'লে আমি এবাৰ গণি চাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, গতিকে মিলি আছে, 17টা আছে, গতিকে 8, 8 16 হৈ যায়, গতিকে 8টা বাদ দি আমি লিখিলে হৈ গ'ল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, গতিকে 28টো আমাৰ হৈ যাব, মাজত পৰিছে, এইফালে 8টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, গতিকে 28টো মাজত পৰিছে, গতিকে লিখিম অতএব বহুলক, সৰি মধ্যমা, মধ্যমা ইজ ইকুৱেল টু কিমান, 28, বাস এইটো আমি মধ্যমা পালোঁ, ঠিক আছে, আৰু মধ্যমা কি কি পালোঁ, কাৰণ আমি মাজত ৰাশি, যিহেতু 28 মাজৰ ৰাশি, মাজৰ ৰাশি, বাস আমাৰ চলিউশ্যন হৈ গ'ল, গতিকে মধ্যমা পালোঁ আমি 28, বহুলক পালোঁ আমি 35, গতিকে একে আছে জানো, আমাক কি কৈছে যে দুয়োটা মান একেই নে, গতিকে দুটা মান একেই নহয়, আমি লিখিম যে অতএব বহুলক, বহুলক আৰু মধ্যমৰ মান একে নহয়, ঠিক আছে, মধ্যমা একে নহয় বুলি লিখিলে হ'ল, যে একে নহয়, বাস শেষ, এইটো অনুশীলনী 3.2A কৰি আছোঁ, 5 নম্বৰটো, ক্লাছ 7ৰ, ঠিক আছে, গতিকে ইয়াত কি কৈছে যে তলৰ তথ্যসমূহৰ পৰা বহুলক আৰু মধ্যমা নিৰ্ণয় কৰা আৰু দুয়োটাৰ মান একে হয়নে, ছেইম কুৱেশ্যন কৈছে, এইটো আমাৰ তথ্যৰ পৰা বহুলক আৰু মধ্যমা ওলাবলৈ কৈছে আৰু দুয়োটাৰ মান একে হয়নে নহয় আমাক পৰীক্ষা কৰি চাব কৈছে, গতিকে আমি লিখিম যে 5ৰ উত্তৰ লিখিম, গতিকে মধ্যমা ওলাম, তাৰপিছত বহুলক ওলাম, বহুলক আগত ওলাই ল'ম, বহুলক আগত কৈছে,
गति के दिया लिखिल जीखि दिया आसे दिया आसे दिया कि आज यह तथ्य दिया आसे तथ्यखिनि गति के तथ्यखिनि लिखिम तथ्यखिनि तथ्यखिनि कि दिया आसे जे आमाक दिया आसे 13, 16, 12, 14, 19, 12, 14, 13 और 14 दिया आसे गति के बहु लोग ना मत बहुलक कि हम जी संख्या बेसि थक बेसि कि 14 3 आस गए 14 हो जा बहुलक अर्थात 14 हो जा बहुलक कारण क्या कारण 14 बेसिवार कारण 14 बेसिवार बेसिवार बस सिंपल है नहीं कारण 14 बेसिवार कारण 14 दिलु मध्यमा ओल कैसे गति के मध्यमा ओल राशि समूह किस ऊर्धकर्म सजा लगे गति के मध्यम उलियाबलै राशि समूह এইটো লাইন নিলিখিলে হ'ব ঠিক আছে ৰাশিসমূহ ঊৰ্ধক্ৰমত সজাবলৈ লাগিব ঊৰ্ধক্ৰমত সজালে ৰাশিসমূহ ওলাবলৈ মধ্যমা ওলাবলৈ ৰাশিসমূহ ঊৰ্ধক্ৰমত সজালে কি হ'ব সৰুৰ পৰা ডাঙৰলৈ গতিকে সৰু কোনটো আছে 12 আটাইতকৈ সৰু আছে 12 দুটা আছে তাৰপিছত কিমান আছে 13 দুটা আছে तार्टीन आम तीन तार पास 16 19 बस मध्यम 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 नये मध्यम कई नम्बर हम 5 नम्बर तो हम 4, 4, 8 और मजद जी थी 1, 2, 3, 4 यू हो गल 5 1, 2, 3, 4 गए 14 हो गल मध्यमा अत लिखीम गति के मध्यमा इज इक्वल टू 14 बस ये आंसर हो गल गए देखा गल कैसे एक दूटार मान एक परीक्षा कैसे कि चालू जो दूटार मान एक ऊल्से बहु लोग 14 और मध्यमा 14 ऊल से गति के लिखीम अतए देखा गल अत लिखी डायरेक्ट देखा गल जे मध्यमा और बहु लोग एक आगत बहु लोग कैसे गति के बहु लोग और मध्यमा एक बस ये हो गल 5 नम्बर उत्तर 6 नम्बर तो की दिशे 6 नम्बर तो दिशे जे एटा श्रेणी 13 छात्र छात्री बयस बसर हिसाब दिशे बयस कि तलत दिया धरणर 14, 14, 15, 14, 14, 15, 14, 15, 14, 14 गति के तत्वसम मध्यमान बहुलक और मध्यमान निर्णय कर मध्यमान कैसे गति के मध्यमान तो अक बेलेग बस्तु आती मैं कर दीम बुझी पा तुम लोग मध्यमान बहुलक और मध्यमा आम ओटा बस्तु आम ऊल्से गति के कैनक ऊलम गति के लिखीम छयर उत्तर আমি লিখিম যে দিয়া আছে আমাক যিবিলাক ছাত্ৰ-ছাত্ৰীৰ বয়স দিয়া আছে এইবিলাক আমি ওলাই লম মানে লিখি লম যে ছাত্ৰ-ছাত্ৰীৰ বয়সসমূহ কি কি দিয়া আছে 14, 14, 14, 14, 15, 14, 14, 15, 14, 14, 14, 14, 14, 14, 14 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 के साथ ठीक आसे मिलिसे 13 सो गति के मध्यमान बहुलक और मध्यमान निर्णय कर मध्यमान कैनक ऊल्ए
আমি যে গড় ওলাইছিল তেনেকৈ মধ্যমান ওলাই, ঠিক আছে? গতিকে আমি লিখিম যে অতএব এক নম্বর, এক নম্বর ট্রান্সফার করিম, অতএব এক নম্বর করিম যে মধ্যমান, যে মধ্যমান বা এক নম্বর নিদিলে হয় যে অতএব মধ্যমান, মধ্যমান মধ্যমান ইজ ইকুয়াল টু যে মোট ছাত্রছাত্রীর বয়সের সমষ্টি, মানে যোগফল, মোট গড় যেনেকৈ ওলাইছিল তেনেকুৱা যে মোট ছাত্রছাত্রীর, ছাত্রছাত্রীর মোট বয়সের সমষ্টি, মোট বয়সর সমষ্টি, সমষ্টি বাই মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, সংখ্যা বাস এইটুকু করলে আমার অ্যান্সার পাই যাম। গতিকে মোট ছাত্রছাত্রীর বয়সের সমষ্টি এইবিলাক, গতিকে চোদ্দ এইবিলাক সবগুলো যোগ করব লাগবে, চোদ্দ চোদ্দ যোগ পনেরো যোগ চোদ্দ যোগ চোদ্দ যোগ চোদ্দ যোগ পনেরো যোগ চোদ্দ যোগ চোদ্দ যোগ আৰু বাদ আছে, গতিকে পনেরো যোগ, মই এইটো ভালকে আকৌ লিখিব লাগিব, ইয়াত জেগা নহয়, ঠিক আছে? চোদ্দ চোদ্দ পনেরো চোদ্দ চোদ্দ এটা দুটো তিনটা চোদ্দ, তিনটা চোদ্দ পনেরো, তারপর আকৌ দুটা চোদ্দ এটা পনেরো, গতিকে মই এনে কৰি দিম লিখো চোদ্দ, তাৰপিছত কি পনেরো পনেরো চোদ্দ যোগ চোদ্দ, বাস আমি গোটাই লিখিলো এতিয়া, ঠিক আছে? তেতিয়া লিখা হবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কিমানজন আসলে, যে এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, তেরোগৰাকী ছাত্রছাত্রী আসলে, বাস তেরো দিয়ে ভাগ করে দিল। গতিকে এইখানে আমি যদি গোটেইখানি যোগ করে দিব আমি পাই যাম কিমান, ওয়ান এইট্টি সিক্স পাই যাম বাই তেরো, গতিকে তেরো দিয়ে আমি ওয়ান এইট্টি সিক্সক আমার ভাগ করব লাগিব, গতিকে ভাগ করলে কিমান হয়ে যাব, ওঠেরো আছে গতিকে একবার যাব তেরো হব, গতিকে আঠেরোর পর তিন গেলে পাঁচ, এক এক শূন্য হল গতি সিক্স আহিলে, গতিকে পাঁচবার গেলে বেশি হবে, চারিবার গেলে কমত থাকিব, গতিকে তিন চারি গুণ বারো দুই হাতে এক, এক চার গুণ চারি, চারি একে পাঁচ, গতিকে ফিফটি টু হয়ে যায়, গতিকে ছয় পর দুই গেলে চারি হয়ে যায়, গতিকে ইয়াত দিম দশমিক, ইয়াত দিব লাগবে এটা শূন্য, গতিকে দিলে কেমন বাজাব তিন তেরো উনচল্লিশ, গতিকে তিনিবার যাব থ্রি নাইন, গতিকে ওয়ান আহিলে, ঠিক আছে? আকৌ এটা শূন্য দিব লাগিব, না যায় গতিকে আৰু এটা শূন্য দিব লাগিব ইয়াত, আৰু এটা ইয়াত শূন্য দিব লাগিব, ঠিক আছে? গতিকে এনেকৈ আমার আহি আছে, সো গতিকে এইটো এনসার করে দিলে হয়ে গেল, যে আমার এনসার হয়ে যাব ফোরটিন পয়েন্ট থ্রি জিরো, বাস এইটো আমার এনসার হয়ে যাব, অসুবিধা নাই। সো ছাত্রছাত্রী সমূহর মধ্যমান পালো এইটো, এতিয়া আমি এতিয়া গড়, এতিয়া সরি গড় ওলালো, মানে মধ্যমান মানে হল গড়, গতিকে এতিয়া আমাক কি কৈছে যে বহুলোক ওলাব কৈছে, গতিকে বহুলোক একেবারে সহজ, গতিকে বহুলোক কি হব, বহুলোক যেটো বেশি আছে এইটো হয়ে যাব আমার বহুলোক, গতিকে বহুলোক কোনটো বেশি আছে, গতিকে বহুলোক ইয়াত চাওক চোদ্দটো বেশি আছে, ইয়াতো চোদ্দ এটা দুটা তিনটা চারিটা পাঁচটা ছয় সাত আট নয় নয়টা চোদ্দ আছে, গতিকে এতিয়া বহুলোক, বহুলোক বা দেখা গেল যে তথ্যখিনির পর বহুলোক হল বহুলোক ইজ ইকুয়াল টু চোদ্দ, বাস এতিয়া এইটো হল দুই নম্বরটো, তিন নম্বরটো কি হয়ে যাব, যে তথ্যখিনির ঊর্ধ্বক্রম সজাই সজাব লাগবে, কিয় কারণ আমাক কি কৈছে তিন নম্বরত যে মধ্যমান ওলাব কৈছে, সো গতি তথ্যখিনি আগত আমাক ঊর্ধ্বক্রম সজাব লাগিব, তিন নম্বরটো এইটো হল এক নম্বর, দেখাই দিও এবার ধুনিয়াকে, কোশ্চেনটো দেখাই দিছো এবার, কোশ্চেনটো এনেকুৱা ছয় নম্বর কোশ্চেনটো এনেকুৱা দিছে, ঠিক আছে? গতিকে বহু মধ্যমান পালো এইটো ফোরটিন পয়েন্ট থ্রি জিরো, তারপর বহুলো পালো চোদ্দ, এতিয়া কৈছে আমাক হেৰি মধ্যমা, মধ্যমা আর মধ্যমান একে নহয় কিন্তু মধ্যমা, এতিয়া মধ্যমাটো কি যে মধ্যমা ওলাবলৈ আমাক ঊর্ধ্বকর্ম সজাব লাগিব, গতিকে আমি লিখিম যে তথ্যখিনি, তথ্যখিনি ঊর্ধ্বকর্ম সজাই ঊর্ধ্বক্রমত সজালে, গতিকে মধ্যমান
আৰু বহুলক ওলাওঁতে আমাক ঊৰ্ধগম সজাব নালাগে, কিন্তু যেতিয়া আমি ওলাম মধ্যমা তেতিয়া আমাক স্নাতকখিনি ঊৰ্ধগম সজাব লাগিব। সজালে গতিকে সজাই সজাই লওক কি কি হ'ব, যদি কোশ্চিনটো চাই লওঁ ইয়াত এইটো আছে চৈধ্য 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 এইবিলাক আছে, গতিকে মই ঊৰ্ধগম সজাই দিওঁ। গতিকে ঊৰ্ধগম সজালে কিমান হৈ যাব আমাৰ যে চৈধ্য 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 চৈধ্য, মুঠ কিমানটা চৈধ্য আছে, গতিকে চৈধ্যকেইটা আগত আহিব, ঠিক আছে। আৰু পোন্ধৰ আছে, মাত্ৰ তিনিটা আছে, ঠিক আছে। আমাৰ মুঠ আছে তেৰজন, গতিকে অৰ্থাৎ আমাৰ হ'ব দহটা চৈধ্য হ'ব, এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ নয় দহ, গতিকে পোন্ধৰ, তাৰপিছত আহিব পোন্ধৰ, এটা দুটা তিনিটা, বাছ দহ তিন তেৰটা আমাৰ হৈ গ'ল। গতিকে এতিয়া কি মধ্যমা, মধ্যমা এইটো দেখিলে গম পোৱা যায় যে চৈধ্য হ'ব, কাৰণ এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ নয় দহ এঘাৰ বাৰ তেৰটা আছে, গতিকে বাৰ ছয় ছয় বাৰ, গতিকে মাজত কোনটো থাকে, এক দুই তিনি চাৰি পাঁচ ছয়টো বাদ দিলাম, চৈধ্য মাজত থাকে, গতিকে এইফালে এক দুই তিনি চাৰি পাঁচ ছয় চৈধ্য হৈ যাব আমাৰ মধ্যমা। বাছ এইখিনি আমাৰ এনচাৰ হৈ গ'ল। এতিয়া সাত নম্বৰ কি দিছে যে তলৰ তালিকাখন পূৰ কৰিবলৈ কৈছে, গতিকে এনেকুৱা ধৰণৰ হৈছে পৰ্চাৰ কি হ'ব, মধ্যমান কি হ'ব, বহুলক কি হ'ব আৰু মধ্যমা কি হ'ব, প্ৰশ্নপত্ৰ দিয়া আছে, গতিকে পৰ্চাৰ যি পাম ইয়াত বহাব লাগিব। গতিকে ছেভেনৰ উত্তৰ আমি লিখিম যে দিয়া আছে, দিয়া আছে, দিয়া আছে তথ্যখিনি এইবিলাক হৈছে তথ্যখিনি এইবাৰ, ঠিক আছে। গতিকে আমি লিখিম দিয়া আছে নম্বৰসমূহ, নম্বৰসমূহ, নম্বৰসমূহ কি কি দিয়া আছে যে থাৰ্টি ফাইভ, তাৰপিছত দিছে পোন্ধৰ, শূন্য, গতিকে এইবাৰ মধ্যমা দিছে, গতিকে ঊৰ্ধগমত আমাক সজাব লাগিব। গতিকে আগতে আমি পৰ্ফাৰ মধ্যমান বহুলোক আগত ওলাই লওঁ এইবিলাক দি, আৰু মধ্যমা যেতিয়া ওলাম তেতিয়া সৰুৰ পৰা ডাঙৰলৈ সজাম, অৰ্থাৎ ঊৰ্ধগমত সজালে আমাৰ মধ্যমাটো ওলাই যাব। গতিকে পঁয়ত্ৰিছ পোন্ধৰ শূন্য চল্লিছ কৈছিলো যেনেকুৱা আছে এনেকুৱা আমি উঠাই আছোঁ, বিছ পঁচিছ তাৰপিছত পঁয়চল্লিছ দহ ত্ৰিছ পাঁচ আৰু পোন্ধৰ এইখিনি আমাক দিয়া আছে। গতিকে এক নম্বৰ লিখিম যে তথ্যখিনিৰ প্ৰচাৰ, যে তথ্যখিনিৰ প্ৰচাৰ, গতিকে তথ্যখিনিৰ প্ৰচাৰ কি হিচাপে যে আমি জানো যে উচ্চতম যি নম্বৰ থাকিব তাৰ পৰা নিম্নতম নম্বৰ মাইনাছ হ'ব, গতিকে উচ্চতম উচ্চতম নম্বৰ এইবিলাক কি নম্বৰ দিয়া আছে, নম্বৰ দিয়া আছে এইবিলাক, উচ্চতম নম্বৰ মানে নিম্নতম নম্বৰ, নিম্নতম নম্বৰ, ঠিক আছে। গতিকে উচ্চতম নম্বৰ কিমান আছে, যে হাইয়েষ্ট আছে ফৰ্টি ফাইভ, মানে নিম্নতম নম্বৰ কিমান আছে যে শূন্য আছে নিম্নতম নম্বৰ, গতিকে পঁয়চল্লিছ হৈ যাব ইয়াৰ পৰ্ষাৰ। এতিয়া আমাক কৈছে মধ্যমান কিমান, গতিকে ইয়াত আমি লিখিব পাৰিম যে ফৰ্টি ফাইভ, বাছ ফৰ্টি ফাইভ হৈ যাব ইয়াৰ পৰ্চাৰ। এতিয়া আমি মধ্যমান ওলাম, ছেভেনৰ উত্তৰ এতিয়া মধ্যমান ওলাব গৈছে, গতিকে মধ্যমান কেনেকৈ ওলাম, যে মুঠ যিবিলাক নম্বৰ আছে এইবিলাক নম্বৰৰ সমষ্টি আৰু মুঠ নম্বৰৰ সংখ্যা কিমান আছে, গতিকে আমি এতিয়া ওলাম যে মধ্যমা, মধ্যমান ইজিকুৱেল টু হ'ব মুঠ নম্বৰৰ সমষ্টি, মুঠ নম্বৰৰ সমষ্টি, ঠিক আছে। গতিকে মধ্যমান হৈ যাব কি মুঠ নম্বৰৰ সমষ্টি আমাক লিখিব লাগিব, মুঠ নম্বৰৰ সমষ্টি বাই মুঠ নম্বৰৰ সংখ্যা, মুঠ নম্বৰৰ সমষ্টি, সমষ্টি দিলোঁ, গতিকে মুঠ নম্বৰৰ সংখ্যা, মুঠ নম্বৰৰ সংখ্যা, বাছ ধুনীয়াকৈ হৈ গ'ল। গতিকে এতিয়া মুঠ নম্বৰৰ সমষ্টি কিমান আছে সববিলাক যোগ কৰি দিম, গতিকে প্ৰথমতে পঁয়ত্ৰিছ পোন্ধৰ জিৰ' ফৰ্টি এইবিলাক সববিলাক যোগ হ'ব, পঁয়ত্ৰিছ পোন্ধৰ জিৰ' যোগ ফৰ্টি যোগ টুৱেণ্টি যোগ টুৱেণ্টি ফাইভ যোগ ফৰ্টি ফাইভ যোগ টেন যোগ থাৰ্টি
যোগ ফাইভ যোগ পনেরো পড়িল সববিলাক যোগ করল এতিয়া মুঠ নম্বর সংখ্যা কিমান আছে গতিকে এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা সংখ্যা আছে গতিকে এগারো দিয়ে আমি ভাগ করে দিম গতিকে এই কেইটা সকল সংখ্যা আমি যদি যোগ করো শূন্যটা বাদ যাব শূন্যটা একদম ভ্যালু নাই শূন্য বাদ দিয়ে এই দশটা সংখ্যাকে যদি আমি যোগ করো তাহলে আমি কিমান পাওঁ দুশো চল্লিশ পাই যাম দুশো চল্লিশ বাই এগারো গতিকে এতিয়া আমি ভাগ করিম এগারো দি দুশো চল্লিশক গতিকে কিমান হব এগারো এক গুণ এগারো দুই এগারো বাইশ হয়ে যায় গতিকে বাইশ থাকে কিমান দুই থাকে শূন্য এবার যাব এগারো থাকে কিমান ন থাকে গতিকে না যায় দশমিক দিন ইয়াত দিব লাগে শূন্য গতিকে ন এগারো নিরানব্বই আট এগারো অষ্টাশি এইটি এইট থাকে দুই গতিকে শূন্য দিন এগারো এক গুণ এগারো ঠিক আছে গতিকে কিমান থাকে নয় থাকে দশ থাকলে দশের পর এক গেলে নয় হয় গতিকে নয় যেতিয়া থাকিলে আরো একটা শূন্য দিব পারিম গতিকে আট এগারো অষ্টাশি গতিকে আট এগারো অষ্টাশি গতিকে আকো সেম নম্বরে পাই পাব ধরেছো গতিকে আরো করব দরকার নেই ঠিক আছে গতিকে এইখানে হব আমার অ্যান্সার টুয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট হয়ে যাব আমার যে মধ্যমান আছে মধ্যমান অর্থাৎ ইয়ার লিখিব পারে টুয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট এইটু তারপর কি কৈছে এতিয়া বহুলোক কৈছে বহুলোক এতিয়া আমি ওলাম বহুলোক বহুলোক অতএব বহুলোক যে বহুলোক আমি কি ওলাম যে তথ্যখানি যেটো সংখ্যা বেশি থাকিব সেইটো হয়ে যাব বহুলোক অতএব বহুলোক যদি কোনটো সংখ্যা বেশি আছে গতিকে পনেরো বেশি আছে এটা দুটা গতিকে পনেরো দুবার আছে গতিকে পনেরো হয়ে যাব বহুলোক সোজা ঠিক আছে কারণ পনেরো বেশিবার আছে কারণ পনেরো বেশিবার আছে বেশিবার আছে বাস হয়ে গেল এতিয়া আমাক কৈছে মধ্যমা গতিকে আর মধ্যমা ইয়াত হয়ে যাব পনেরো মধ্যমা আর ইয়াত কিমান হয়ে যাব ইয়াত হয়ে যাব এইটু যে টুয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট ঠিক আছে কারণ আমার মধ্যমানটা আমি ওলাইছো এইটু মধ্যমানটা ওলাইছো ঠিক আছে এইটু মধ্যমানটা ওলাইছো এইট এইটু তারপর হয়ে যাব এতিয়া মধ্যমা মধ্যমান পালো এতিয়া মধ্যমা গতিকে মধ্যমা কি যিটো মাজত থাকিব গতিকে মধ্যমা ওলার কি যে তথ্যখিনি আমাক উদ্ধকর্ম সজাব লাগিব মধ্যমা আমি এইটো লিখিম যে তথ্যখিনি তথ্যখিনি ঊর্ধ্বক্রমত হব ঊর্ধ্বক্রমত হব ঊর্ধ্বক্রমত কেনেকুৱা হব এতিয়া আমি সজাম প্রথমত কি হব শূন্য তারপর ফাইভ তারপর আছে টেন তারপর ফিফটিন আছে ঠিক আছে তারপর ফিফটিন দুটা আছে তারপর টুয়েন্টি আছে তারপর আছে টুয়েন্টি ফাইভ আছে থার্টি আছে থার্টি ফাইভ আছে ফোর্টি আছে আর ফোর্টি ফাইভ আছে বা শেষ পালে এতিয়া আমি ইয়ার যি কি মধ্যমা আছে অতএব মধ্যমা কিমান হব অতএব মধ্যমা মধ্যমা ইজিকুয়ালটো হয়ে যাব কিমান এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ এবার বারো এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা আছে গতিকে পাঁচটা পাঁচটা বাদ দিব লাগবে এক দুই তিন চারি পাঁচ বিশ হয়ে যাব ইয়ার মধ্যমা গতিকে বিশ বাস এইটো হয়ে যাব আমার অ্যান্সার গতিকে ইয়াত হয়ে যাব টুয়েন্টি আর ইয়াত হয়ে যাব মধ্যমার কারণ টুয়েন্টি ওয়ান পয়েন্ট এইট এইট ওয়ান এইট টুয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইট বাস অ্যান্সার এইখানেই এতে আট নম্বরটা করি আট নম্বরটো কি কৈছে যে তলৰ উক্তিবোৰ শুদ্ধ নে অশুদ্ধ ক'বলৈ কৈছে যে এক নম্বৰটো কৈছে যে বহুলৰ সদায় তথ্যৰ মাজত এটা ৰাশি গতিকে এইটো কি বহুলৰ সদায় তথ্যৰ মাজত এটা ৰাশি এইটো কি শুদ্ধ শুদ্ধ দুই নম্বৰ হৈছে মধ্যমান সদায় তথ্যৰ মাজত থকা এটা ৰাশি গতিকে মধ্যমান তথ্যৰ মাজত থকা এটা ৰাশি নহয় কাৰণ আমি যিটো ওপৰতটো পালোঁ ওপৰত যিটো পালোঁ সাত নম্বৰত যিটো পালোঁ পাইছোঁ যে মধ্যমানটো চাওক যে টুৱেণ্টি ওৱান পইণ্ট এইট ওৱান এইট পাইছোঁ কিন্তু ইয়াত তথ্য নাই গতিকে মধ্যমানটো তথ্য মাজত পোৱা ৰাশি নহয় গতিকে এইটো অশুদ্ধ অশুদ্ধ হ'ব এইটো তাৰপিছত
যে মধ্যমা ফলে তত্ত্বের মাধ্য থাকা এটা রাশি, ওদিকে মধ্যমা হয় মধ্যমা তত্ত্বের মাধ্যতে থাকে, ওদিকে এইটা হয়ে যাবো শুদ্ধ। বস শেষ। এতিয়া 9 নম্বরটো পড়ি। 9 নম্বরটো কি, তত্ত্বসমূহৰ মধ্যমান, বহুলোক আৰু মধ্যমা তিনিটাৰে, ইয়াৰ মধ্যমা, বহুলোক, মধ্যমান, আৰু ইয়াৰ মধ্যমান, বহুলোক, মধ্যমা, ইয়াৰ বহুলোক, মধ্যমান আৰু মধ্যমা তিনিটাকৈ ওলাব লাগে। গতিকে কেনেকৈ হয় আমি এনচাৰ এতিয়া কৰি চাওঁ। গতিকে ভিডিওটো যদি লাইক কৰা লাইক কৰি দিবা, এইবাৰ খাতা খৰচ কৰি আছোঁ তোমালোকৰ বাবে। গতিকে 9 নম্বৰটো এনচাৰ কৰিম এতিয়া। 9 নম্বৰটো এক, নয়ৰ এক দিয়া আছে, যিখিনি আমি লিখিম যে দিয়া আছে, দিয়া আছে যে এইট, এইট চাৰিটা আৰ আছে, তাৰপিছত এইটিন আছে, এইটিন আছে, এইটিন আছে আৰু এইটিন আছে, চাৰিটা এইট আৰু পাঁচটা এইটিন আছে, চাৰিটা হ'ল আৰু টোটেল 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। প্ৰতিবাৰে গণি চাব লাগিব ঠিকেই লিখিছোঁ নে নাই, যে তোমালোকে বহুত গণি চাবা, ঠিক আছে। গতিকে দিয়া আছে তত্ত্বসমূহ, তত্ত্বসমূহ মানে ধৰণৰ মধ্যমা প্ৰথমত ওলাব লাগিব, মধ্যমা, বহুলোক আৰু মধ্যমান, যদি মধ্যমান, বহুলোক আৰু মধ্যমা ওলাব গৈছে গতিকে মধ্যমান, মধ্যমান, মধ্যমান কেনেকৈ ওলাম, যে মুঠ তথ্যৰ সমষ্টি, মুঠ তথ্যৰ সমষ্টি, সমষ্টি বাই মুঠ তথ্যৰ সংখ্যা, মুঠ তথ্যর সংখ্যা, ঠিক আছে। গতিকে এইটি, গতিকে মোট তথ্যর সমষ্টি কোন, সববিলাক যোগ করে দিম, গতিকে 4টা 8 আছে, 1 2 3 4টা 8 আছে আর 5টা 18 আছে, আর মোট তথ্যর সংখ্যা কিমান, 1 2 3 4 5 6 7 8 9, 9 দিয়ে আমি ভাগ করে দিলাম। আচ্ছা এতিয়া আমি এইটো যোগ করলে কিমান পাম, এইটো যোগ করলে 122 পাম, উপরখানি যোগ করলে আর তলত 9 দিয়ে ভাগ করে দিম, বাস এতিয়া ভাগ করলে যা হব সেইটাই হব আনসার। গতিকে 1 2 2, গতিকে এবার যাব 9, 3 থাকলে 3 9 36, গতিকে 2 বার, 4 9 36, 3 বার যাব, গতিকে 3 9 27 থাকে, 5 থাকে, গতিকে 0.05 হয়ে যায়। গতিকে 9 দিয়ে আমি করে দেব 5 9 45, 5 থাকে 0, আকু 5 5 আহি থাকিব, ঠিক আছে, তাহলে 5 5 হয়ে যাবে অ্যান্সার। গতিকে আমি অ্যান্সার লিখিম 13.55 হয়ে যাবে ইয়ার মধ্যমান, যে ভাগ করলে এইখানে বক্সের ভিতরে রাখবা যাতে ভাল দেখা যায়। 2 নম্বর কি কৈছে, তো এইটোরে আকু বহুলোকও ওলাব কৈছে, গতিকে অতএব বহুলোক, অতএব তথ্যখিনিৰ, তথ্যখিনিৰ বহুলোক, বহুলোক, তথ্যখিনিৰ বহুলোক কি হৈ যাব, যে কোনটো বেছি আছে, 18 বেছি আছে, 18 বেছি আছে, 18 বেছি বাৰ আছে তথ্যখিনিত, গতিকে 18 হৈ যাব তথ্যখিনিৰ বহুলোক, বাছ এইটো এনচাৰ। তাৰপিছত আমাৰ এতিয়া কি কৈছে, মধ্যমা ওলাব গৈছে, অতএব মধ্যমা, মধ্যমা যিগুলো মধ্যমা কি, মাজত যিটো আছে, গতিকে ঊর্ধ্বকম সজাব লাগিব, মধ্যমা আমি নাজানো গতিকে আমি কাটি দিম, মধ্যমত বারবার কটাকটি হয়েছে, অতএব তথ্যখিনি, তথ্যখিনি ঊর্ধ্বকম সজালে, ঊর্ধ্ব ক্রমত সজালে, তথ্যখিনি ঊর্ধ্বকম সজালে কি হোক, কি কি লিখিব লাগিব, যে এইট অলরেডি আছে সজোৱা, তথাপি লিখিছোঁ 8 18 18 18 18, মানে থাকিলেও আমাকে এইটো লাইন লিখিব লাগিব নম্বৰ পোৱাৰ কাৰণে, আৰু 18, বাছ এতিয়া আমি চাই গ'লোঁ 1 2 3 4 5 6 7 8 9, গতিকে 1 2 3 4, 1 2 3 4, গতিকে 18 হৈ যাব ইয়াৰ মধ্যমা, অৰ্থাৎ মধ্যমা, মধ্যমা ইজ ইকুৱেল টু 18, বাছ এইটো হৈ যাব। অতএব আমি লিখিব পাৰিম এনেকৈ, যে সববিলাক একেলগে তত্ত্বখিনিৰ
তথ্যখিনির মধ্যমান কিমান পালো আমি? এইটি বল, 13.55, 13.55। বহুলক ইজিকুয়াল টু কিমান পালো? 18 পালো। আর মধ্যমা পালো কিমান? যে 18 পালো। বাস এইখানে লিখলে আমার অ্যান্সারটু হয়ে গেল। এইখানে হয়ে যাবে আমার গোটেইখানে অ্যান্সার, 9 নম্বর অ্যান্সার নিয়ে কথা বলবো। এইটু 2 নম্বর দিয়ে পরে এইটু 3 নম্বর দি, এইটু 3 নম্বর, এইটু 2 নম্বর দিয়ে পরে বাস এনেকই করলে আমার অ্যান্সার করা হয়ে গেল। 9 নম্বর 2টো দিছে সেম, মধ্যমান বহুলক আর মধ্যমা অলপ লাগে, গতিকে মই অ্যান্সারটু করে দিছো। ধুনিয়াক বুঝি লো যেনেকুৱা আছে, যিবিল তথ্য দিয়া আছে আমাক, 3, 10, 10, 11, 16 হাবি জাবি দিয়া আছে, গতিকে এইবিল তুলি লৈছো। মধ্যমান সববিল মই যোগ কৰি কিমানটা আছে, 11টা আছে, 11 দি ভাগ কৰিছো, গতিকে 170 এইবিল যোগ কৰি 170 পাইছো, 11 দি ভাগ কৰি দিছো, এইটো ভাগ কৰিছো, চাই ল'ব পাৰিব। সো গতিকে আমি পাইছো এইটো 15.45 পাইছো আমি মধ্যমান। বহুলক, বহুলক পাইছো আমি 3টা পাইছো, 10, 16, 18, কারণ যদি কোনো এটা সংখ্যা যদি দুবারকে থাকে, সববিল বসে যা চাক, 10 দুবার আছে, 16 দুবার আছে, 18 দুবার আছে, সেইকাৰণে আমি 10, 16 আৰু 18 3টাই আমি মধ্যমা বুলি ধৰি লওঁ। যদি সববিলাক এটা এটাকে থাকে তেনেহ'লে মধ্যমা নাই, আর যদি এটা যিকোনো এটা যদি 16 যদি 3টা থাকিলে তেনেহ'লে 16ই আমাৰ মধ্যমা হ'লে হয়। কিন্তু দেখা গ'ল যে 10, 16, 18 দুবার আছে, গতিকে এই 3টাই হৈ যাব আমাৰ মধ্যমা, ঠিক আছে। আৰু মধ্যমা ওলাব কি, সরি, এই 3টা হৈ যাব বহুলক। আৰু মধ্যমা ওলাবলৈ হ'লে, আৰু মই ছাইডত এইকাৰণে লিখি দিছোঁ যে যিহেতু বহুলকত ছাইডত মই লিখি দিছোঁ যে যিহেতু সমসংখ্যক অধিকবার আছে, সেইকাৰণে মধ্যমা 3টা। তাৰপিছত তথ্যখিনি ঊৰ্ধ্বকমা সজাব লাগিব, কাৰণ আমি মধ্যমা ওলাম এতিয়া। তথ্যখিনি ঊৰ্ধ্বকমা সজাইছোঁ মই, 18, 18, 25, 28 ঊৰ্ধ্বকমা সজাই দেখা গ'ল যে 16টো মাজত পৰিছে, গতিকে 16টো হৈ যাব মধ্যমা, যিহেতু মাজৰ ৰাশিটো হৈছে মধ্যমা। বাছ এইখিনি আমাৰ হৈ গ'ল এনচাৰ, ঠিক আছে। মধ্যমা, বহুলক আৰু মধ্যমান আমি পাই গ'লোঁ, 3টা আমি ওলাই দিছোঁ। এতিয়া 9ৰ 3 নম্বৰটো যদি কৈছে, 9ৰ 3 নম্বৰ এইটো দিছে যে 23 এইবিলাক দিছে, গতিকে আমি লিখিছোঁ এনেকৈ দিয়া আছে তত্ত্বসমূহ এনেকুৱা ধৰণৰ, গতিকে মধ্যমান মুঠ ৰাশিৰ সমষ্টি পাই মুঠ তত্ত্বসমূহৰ সংখ্যা, ঠিক আছে। চ' ইয়াত বাৰু মই লিখা নাই যি 2 নম্বৰ আছে যে তত্ত্বসমূহ এনেকুৱা দিছে, গতিকে আমি এইটো কেনেকৈ লিখিব লাগিছিল যে মুঠ যি দিয়া আছে যে মুঠ তত্ত্বসমূহ সমষ্টি, চেম কথা লিখিব লাগিছিল যে মুঠ তথ্য, মুঠ ৰাশিৰ সমষ্টি বা মুঠ তথ্যখিনিৰ সমষ্টি বাই মুঠ তথ্যৰ সংখ্যা, এনেকৈ লিখিব এ বা ডাইৰেক্ট এনেকৈ লিখিলে অসুবিধা নাই। তাৰপিছত 9ৰ 3 নম্বৰটো এনেকৈ লিখিছোঁ দিয়া আছে, তাৰপিছত মুঠ ৰাশিৰ সমষ্টি, তাৰপিছত তথ্যৰ মুঠ তথ্যসমূহৰ সংখ্যা, সববিলাক মই যোগ কৰি দিছোঁ, যিমানটা আছে সিমানটা দি ভাগ কৰি দিছোঁ। গতিকে ভাগটো নিজে কৰিবা, এনেকৈ কৰিব লাগিব, কৰিলে আমি 19.2 পাওঁ। আৰু বহুলক নাই, কাৰণ কোনো এটা সংখ্যা দুবাৰ দুবাৰকৈ নাই, এইকাৰণে বহুলক নাই। আৰু ইয়াত যিটো মধ্যমান আছিব, মধ্যমা থাকে, গতিকে এইটো ঊৰ্ধ্বকমৰ সজাই এনেকৈ লিখিছোঁ। তাৰপিছত মধ্যমা আহিছে 15, 15, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, গতিকে 4, 4 যাব, মাজত থাকে 15, গতিকে 15 হৈ যাব ইয়াৰ মধ্যমা, যিহেতু মাজৰ ৰাশিটো হৈছে মধ্যমা। বাছ এইখিনি আমাৰ এনচাৰ, গতিকে আমি একেটা ভিডিঅ'তে মই 3.2টো কৰিলোঁ, নেক্সট 3.3টো কৰিম। চ' ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। বাই বাই, টেক কেয়াৰ।